হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামিমা আফরিন। শীত আসি আসি করছে, আর শীত মানেই হরেক রকমের সবজি, আর এই শীতে সবজি খিচুড়ি তো সবাই পছন্দ করে। তো আজ আমার ঘরে থাকা সবজি দিয়ে আপনাদের জন্য খুব সহজ এবং ঝটপট একটা সবজি খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে একটি প্যান নিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা এখানে সয়াবিন তেলও দিতে পারেন, তবে খিচুড়ি রান্নায় সরিষার তেল দিলে একটু বেশিই স্বাদ লাগে। কয়েকটি তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিলাম এক চা চামচ রসুন বাটা। হাফ চা চামচ আদা বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি অ্যাড করে দিলাম। দশ বারোটি ফালি করা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখানে আমি দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ নিয়েছি। সবগুলো একসাথে দিয়ে দিলাম। অন্যান্য রান্নার তুলনায় খিচুড়িতে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবারে মশলাটা ভালো করে কষানোর পালা। মশলাটা যত ভালো করে কষাবেন তত কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে এবারে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি যত খুশি তত দিতে পারেন। আমার বাসায় যা ছিল আমি তাই দিয়েছি, মূলা, বেগুন, ফুলকপি, ঢ্যাঁড়স। এবারে প্রায় দশ মিনিটের মতো সবজিটা আমি কষিয়ে নিব। এবারে পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। মিনিট পাঁচেক পানি না দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এবারে চাল ডালের দ্বিগুণের থেকে আরেকটু বেশি পানি দিয়ে দিলাম। নর্মালি যখন আপনারা ঝরঝরে খিচুড়ি করবেন তখন চালের দ্বিগুণ পানি দিবেন, আর যদি খিচুড়িটা নরম করতে চান সেক্ষেত্রে আপনারা দ্বিগুণের বেশি পানি দিবেন। তো আমি খিচুড়িটা একটু নরম নরম করব, এ কারণে পানিটা একটু বাড়িয়ে দিয়েছি। চুলোর আঁচটা কিন্তু হাই থাকবে। যখন পানিটা শুকিয়ে আসবে এই পর্যায়ে চুলোর আঁচটা আমি লো মিডিয়ামে করে দিব। একটু পরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিবেন। রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না, তবে একটু পরপর মনে করে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু খিচুড়িটা তলায় লেগে যেতে পারে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। আরেকটি কথা, যারা আমাকে ভালোবাসেন, নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও মনে করে সাবস্ক্রাইবটা করেননি, প্লিজ ভিডিও দেখা শেষ হলে সাবস্ক্রাইবটা করে ফেলবেন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।